সত্যভাবে মেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এই মাত্র মেলা মঞ্চে উপস্থিত হয়েছেন, মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ঘোড়ার মালিক ভাইরা, আপনাদেরকে কিন্তু ক্যামেরা বন্দী করা হচ্ছে, এটা কিন্তু লাইভ করা হচ্ছে, এটা কোন টিভি চ্যানেলের লোক এসেছে আমি জানি না। আমার মেলা কিন্তু প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দিয়ে আমরা সারা বিশ্বকে দেখিয়ে থাকি। আজকে কিন্তু অনেকগুলো সাংবাদিক ভাইরা এই মঞ্চ থেকে আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতার যে ঘোড়া উপস্থিত হয়েছে, ভাই আমরা এলোমেলো ভাবে যারা ঘোরাফেরা করছি, ঘোড়া ছাড়া আমরা যারা একটু একটু সাইডে যাই, সবাই একটু সাইডে চলে যাই, ঘোড়া ছাড়া ঘোড়া ব্যতীত ঘোড়া এবং ঘোড়ার ছোঁয়ার থাক, আর আমরা যারা একটু ঘোড়া ছাড়া এসেছি তারা একটু সাইডে যায়, কারণ এটা ক্যামেরা বন্দী করছেন সাংবাদিক ভাইরা, রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং ভালো লাগলো আজকের এই মেলায় যে অতিথিবৃন্দ রয়েছে তারা কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু এই মেলা মঞ্চে উপস্থিত হয়েছেন। তারা বলছে না যে আমার আবুল ড্রাইভার তথা বিখ্যাত একজন ঘোড়ার মালিক, আমি তার নাম শুনেছি প্রথমেই বলেছিলাম আবুল ড্রাইভার স্যার, তিনি কিন্তু ঘোড়া নিয়ে অনেক নাম কুড়িয়েছেন এই সারা বাংলাদেশে, কিন্তু তার নাম রয়েছে উত্তরবঙ্গ গেলে তার নাম শুনতে পারবেন যে আবুল ড্রাইভার একজন ঘোড়ার মালিক রয়েছে। বর্তমানে কিন্তু আমাদের উত্তরবঙ্গে একজন ঘোড়ার মালিক নাম কুড়িয়েছেন বগুড়া জেলার শেরপুর থানার, আজকের মেলার যিনি পৃষ্ঠপোষকতায় রয়েছেন শহীদুল ইসলাম হাসান ভাই, সাধারণ সম্পাদক দক্ষিণ কোরিয়ার আওয়ামী লীগ, যিনি বাংলাদেশের আওয়ামী লীগকেও সুসংগঠিত দেখে দক্ষিণ কোরিয়াও কিন্তু তিনি তার ওই আওয়ামী পরিবারকে সুসংগঠিত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যান, সেই হাসান ভাই কিন্তু আজকের এই মেলা মঞ্চ থেকে আজকের আরেকজন প্রতিনিধি ঘোড়ার মালিক ইউপি সদস্য ধনুটের একজন ইউপি সদস্য জামাল মেম্বার ভাই কিন্তু আমাদের মেলায় ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন। আমি ঘোড়ার মালিক ভাইদের আপনারা যে এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজকের অতিথিবৃন্দের ডাকে সাড়া দিয়েছেন, সাংবাদিক ভাইদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যার যার জায়গায় চলে যান, আমরা আবার চূড়ান্ত প্রতিযোগিতায় চলে যাব। সব এখন যে চারটি ঘোড়া প্রতিযোগিতায় যাবেন, ঘোড়ার নাম দাসী, ঘোড়ার মালিক আবুল আমিন টাঙ্গাইল যাবে প্রতিযোগী হিসাবে, তুফান মমতাজ আলী, মধুপুর বাহাদুর, মধুপুর এবং স্বপ্নের রানী জাহাঙ্গীর আমাদের ভোটের প্রতিযোগিতা খালি করে দিয়ে আপনাদের কিছু দায়িত্ব রয়েছে, আপনারা যার যার সঠিক দায়িত্ব পালন করেন। আমাদের ভোটের প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই ভোট পরিচালনা সম্পন্ন করা সম্ভব হবে না। ধন্যবাদ সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলার জন্য ভাইকে ধন্যবাদ।